নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি পটল পোস্ত, একটু অন্যরকম, একটু অন্য স্বাদে। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে আমি আলুগুলো বেশ লাল করে ভেজে নেব, বেশ কিশমি ভাব ভেজে নেব। এটা আমি 5 থেকে 7 জনের মতো সবজিটা রান্না হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টি স্পুন মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে এটা আমি কিশমি করে ভেজে নেব। ঠিক এমতো অবস্থায় আলুটাকে আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেব। একে একে পটলগুলো আমি দিয়ে দিই আগে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। গ্যাসের হাই ফুয়েলের মধ্যে আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো নরম করে আমি ভেজে একটা অন্য পাত্রে তুলে রাখলাম। এমতো অবস্থায় আমি একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, গোটা এলাচ আর হচ্ছে দারচিনি টুকরো, দিয়ে সর্ষের তেলটা দিয়ে আমি ওটাকে একটু ফুয়েলের মধ্যে গরম করে নিচ্ছি, একটা মানে গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তো সেটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেব। এই পটল পোস্তটা রুটি, পরোটা এবং সাদা ভাতের সঙ্গে সবার সাথেই আমাদের ভালো লাগবে। দিয়ে আমি একে একে দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট আর 1 টিস্পুন মতো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ফ্লেমটা হাই থাকবে, তার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর একটুখানি আমি এর মধ্যে মানে জল অ্যাড করব। এটাকে আমি প্রায় 2 মিনিট মতো নাড়িয়ে নেব, যাতে আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি অ্যাড করে দেব একে একে আলুর, এরকম অবস্থায় আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। একটু আলুর টুকরোগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটুখানি এর মধ্যে জল দেব। এই রেসিপির সমস্ত উপকরণগুলো আমার ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটু প্রে করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আর অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আলুটা ভালো করে কষিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি পটল, ভেজে রাখা পটলটা, তারপর সেটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব, দিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো নুন। নুনটা আপনাদের যার স্বাদ মতো ব্যবহার করে নেবেন। আমি এখানে 1 চামচ মতো নুনটা দিয়ে দিলাম, তার নুনটা এবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, আর একটু আমি জল দিয়ে দেব, এটা 1 বাটি মতো জল দিয়ে দেব ওটা আর একটুখানি, যাতে প্রত্যেকটা মশলার স্বাদই যেন সবজির মধ্যে আসে। বেশিক্ষণ হতে এটা লাগবে না, এমতো অবস্থায় আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম।
এটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কার সঙ্গে আর পোস্তটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে পোস্ত মোটামুটি আছে 30 থেকে 40 গ্রাম মতো। পোস্তর বাটিটা ধুয়ে আর একটুখানি জল অ্যাড করে দেব। জল অ্যাড করার পর এটা মোটামুটি এরকম অবস্থায় আমি 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি আমি ছড়িয়ে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, এই কারণে আমি এটাকে যেহেতু ক্রিশমি করে ভেজে নিয়েছিলাম আর পটলটাও নরম করেই ভাজা ছিল, তাই এটাকে আমি আর ঢাকা দিচ্ছি না, দিয়ে শাক করে দিলাম আমি। হয়ে গেল পটল পোস্ত। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।